অন্যান্য গোষ্ঠীর উত্থান দেখিয়ে এই আন্দোলন গুলোকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, এই শহীদের রক্তের সাথে বেইমানি করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা নিজ নিজ জায়গা থেকে এই ইতিহাস গুলো লিখেন, এই ইতিহাস গুলো তৈরি করেন, কারণ আজকে যেটাকে আমি বর্তমান করছি আগামীকালকে সেটা হচ্ছে ইতিহাস হবে। আমাদের এই প্রচেষ্টা যদি ব্যর্থ হয়, তরুণ প্রজন্ম যাতে নতুন একটি উদ্যোগ পায়, ইন্সপিরেশন পায়, মোটিভেশন পায়, নতুন করে আবার এগিয়ে যাওয়ার, 10 বছর পরে, 15 বছর পরে, কিংবা আবার 40 বছর পরে, 50 বছর পরে নতুন করে একটি বিপ্লব করার জন্য, সেই জন্য আপনারা সবাই লিখেন, নিজ নিজ জায়গা থেকে এই ইতিহাস গুলো তৈরি করেন, এই ইতিহাস গুলো যাতে কেউ বিকৃত করতে না পারে। এই ইতিহাস গুলো আমাদের রক্ত দিয়ে তৈরি করা, এগুলোকে কারো বাপ দাদার সম্পত্তি আমরা হতে দিব না। আমরা দেখেছি যে আওয়ামী লীগ 1971 কেন্দ্র করে একটি ফ্যাসিজম তৈরি করেছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে 2024 কেন্দ্র করে এই ধরনের কোনো যাতে বিভেদ ফ্যাসিজম তৈরি হতে না পারে। আমাদের সবার লক্ষ্য এই 24 আমাদের চেতনায় থাকবে, কোনো সন্দেহ নাই। এই শহীদদের আমরা কখনো ভুলবো না, এই শহীদরা সবসময় আমাদের চেতনায় উজ্জ্বল থাকবে। আমরা এই শহীদদের স্মরণ করার জন্য, তাদের রক্ত যাতে ব্যর্থ না হয় তার জন্য সবকিছু করব, কিন্তু আপনাদের নিজ নিজ জায়গা থেকে এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে যে আমরা সবাই দেশ গড়ার জন্য কাজ করব। এই দেশ আমার আপনার সবার প্রত্যেকেরই আমাদের এখানে অংশীদারিত্ব আছে এবং আমরা নিজ নিজ জায়গায় সেখানে কাজ করব। এতদিন পর্যন্ত আমরা যখন কোনো দুর্নীতি হতো আমরা আমাদের কাছে মনে হতো দুর্নীতি হওয়াটা স্বাভাবিক, এটা যাতে ভবিষ্যতে আর কখনো মনে না হয়। এই যে উপদেষ্টাদেরকে আমরা বসালাম বা তারা যে উপদেষ্টারা এখন আছে তাদের যদি 5 টাকা কিংবা 1 টাকারও যদি দুর্নীতি দেখে তাদেরকে প্রশ্ন করবেন এবং এটাকে স্বাভাবিকভাবে নিবেন না। এইটা আর কালচার নাই, এটা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে আপনি অন্যায় করলে অন্যায়কে স্বাভাবিকভাবে নেওয়া হবে। যদি আপনি 1 টাকা চুরি করেন সেই 1 টাকার জন্য প্রশ্ন করেন, এই 1 টাকা তার না, এটা জনগণের টাকা। তো এই নতুন বাংলাদেশের প্রত্যেকটা অনিয়মকে প্রশ্ন করতে হবে, তবে সেই প্রশ্ন করাটা যেন এই সরকারকে বিপদে ফেলার জন্য না হয়, বরং এই সরকারকে আরো বেশি ভালো হওয়ার জন্য, এই দেশের ভবিষ্যৎকে আরো বেশি সুনিশ্চিত করার জন্য হয়। আমাদের দীর্ঘস্থায়ী লক্ষ্যের কথা আগে বলেছি যে এই দেশে দীর্ঘ সময় থেকে আমরা দেখেছি যে আসলে যে সমস্যাগুলো তৈরি হয়েছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানে গণতন্ত্র না থাকা। গণতন্ত্র না থাকার কারণে বাক স্বাধীনতা, জবাবদিহিতা, অন্যান্য যে রাষ্ট্রীয় অর্গানগুলো আছে তারা কেউ আসলে স্বাধীনভাবে কাজ করতে পারবে, এটি আমাদের বড় লক্ষ্য। যখনই আপনার দেশে গণতন্ত্র আসবে, জবাবদিহিতা আসবে, বিচার বিভাগের স্বাধীনতা আসবে, তখনই আপনার পরিকল্পনাগুলো অনেক বেশি সুন্দর হবে। আমরা এখানে দেখেছি ঢাকা শহর মেডিকেল কলেজ থেকে শুরু করে আমাদের আলোচকরা অনেক পরিকল্পনা সাজাচ্ছেন, অনেক পরিকল্পনাগুলো তৈরি করছে, তবে প্রাথমিকভাবে যে সংস্কারগুলো প্রয়োজন আমরা সবাই আপাতত সেই দিকে লক্ষ্য রাখি। এই সংস্কারগুলো যখন হয়ে যাবে, যখন আমরা সবাই স্বাধীন হব, আমরা সবাই কথা বলতে পারবো, আমাদের কাউকে নিরাপদ সড়কের জন্য গুলি খাইতে হবে না, আমাদের কাউকে কোটা সংস্কারের জন্য গুলি খাইতে হবে না, আমাদের কাউকে ডিবি অংশে গিয়ে একটি যৌক্তিক আন্দোলনের জন্য জোর করে বিজ্ঞপ্তি দিতে হবে না, স্বীকারোক্তি দিতে হবে না, আন্দোলন উত্তার করতে হবে না, আমাদের কাউকে আয়না ঘরে লুকিয়ে রাখা হবে না, বন্দি করে রাখা হবে না, আমাদের কাউকে গুম করা হবে না, খুন করা হবে না। যখন আমরা এই বিষয়গুলো নিশ্চিত করতে পারবো তখন আমার দেশের সাথে উন্নত বিশ্বের কোনো পার্থক্য থাকবে না। এই যে আমাদের মেন্টালিটি এবং চিন্তা চেতনা এই জায়গাগুলোতে যতক্ষণ না পর্যন্ত আমরা সংস্কার করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের উন্নতিটা আসলে হবে না। আমরা এই উন্নতিটা, এই সংস্কারটা প্রথম থেকেই শুরু করি। এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদের যে দালালগুলো আছে তারা যে অর্গানগুলোকে নষ্ট করেছে সেই অর্গানগুলোকে সংস্কার করার মধ্য দিয়ে, এবং যখন আমরা সেখানে সফল হবো ধীরে ধীরে আমরা একটা একটা করে গোল অ্যাচিভ করতে পারবো। তাই আপনাদের সবার কাছে সাহায্য চাই আবার, যে আপনারা সবাই আমাদের পাশে থাকেন, আমাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করেন। যদি কোনো অন্যায় করি সে অন্যায়গুলোকে চোখে চোখ রেখে আঙুল তুলে বলবেন যে তুমি এই কাজটা অন্যায় করেছো, তোমাদের এই কাজটা ঠিক হয় নাই। এই মুহূর্তে আমরা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী না, আমাদের সাথে বর্তমানে সরকারের অংশীদার আমরা, তো আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্ন করার অধিকার আপনাদের আছে, জবাবদিহি করতে পারেন। যদি সেই জবাবদিহি করার অধিকার না থাকে বা সেই জবাবদিহি করতে না পারি তাহলে নিজেদের জায়গা থেকে আমরা স্বেচ্ছায় সরে যাবো। যখনই আমরা মনে করবো যে আমাদের এই ক্ষমতাটা নাই এটা করার, আমরা অযোগ্য, সেদিনই হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে সরে যাবো। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেই নতুন বাংলাদেশ
গড়ে তোলার জন্য আপনাদের সবার সাহায্য প্রয়োজন। আমি বারবার এই কথাটা বলছি এই জন্য, কারণ আমাদের ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে এত বেশি হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্র, সেখানে আসলে আপনাদের সাহায্য ছাড়া কোনো বিকল্প। আমি সর্বশেষে একটি কথা বলে শেষ করতে, আপনারা জানেন প্রবাসে আমাদের অনেক ভাইয়েরা আমাদের জন্য আন্দোলন করেছে, আমাদের সাথে সম্পৃক্তি জানিয়ে আন্দোলন করেছে, মিডল ইস্ট মালদ্বীপ থেকে অনেক মিডল ইস্টের অনেকগুলো দেশে, মালদ্বীপ সহ আরও কয়েকটা দেশে। তো তাদের বিরুদ্ধে বাংলাদেশি হাই কমিশনের প্রেসক্রিপশনে, বাংলাদেশের তৎকালীন স্বৈরাচারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেসক্রিপশনে তাদের উপরে অ্যাকশন নেওয়া হয়েছে। এবং আমরা জানতে পেরেছি আরব আমিরাতে এর আগেও ভারত থেকে শুরু করে কয়েকটা দেশের শ্রমিকরা আন্দোলন করছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে, সাধারণ প্রবাসীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, কারণ হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছিল আরব আমিরাতের কাছে। তো আমি আরব আমিরাত থেকে শুরু করে মালদ্বীপ সহ অন্যান্য যেসব প্রবাসী ভাইদের বিরুদ্ধে আমাদের সাথে সংহতি জানানোর জন্য অ্যাকশন নেওয়া হয়েছে তাদেরকে অনুরোধ করবো, আপনারা যে শাস্তিগুলো দিয়েছেন সেগুলো উইথড্র করেন, এবং বাংলাদেশ সরকারের মাধ্যমে, যে নতুন সরকারটি হয়েছে তার মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের প্রবাসী ভাইদেরকে মুক্ত করার জন্য, তাদেরকে তারা আমাদের জন্য যে সংহতি জানিয়েছে সেই সংহতির প্রতি পূর্ণ সমর্থন দেখানোর জন্য। তো আমরা তাদের প্রতি এখন সমবেদনা জানাই, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, যে আপনাদের প্রবাসী ভাইরা আমাদের সাথে সংহতি জানানোর জন্য যে কষ্টটি পাচ্ছেন সেটির সাথে আমরাও সমানভাবে ব্যথিত, এবং তাদেরকে আবার পুনরায় মুক্ত করার জন্য, স্বাধীনভাবে তাদের কাজটি আগে করতে পারার জন্য যা যা করা দরকার সেই কাজটি আমরা করব। তো সর্বশেষ আপনাদের কাছে সাহায্য চাই, এটি আবারও বলছি, এবং এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।